এরাবিক বিশ্ববিদ্যালয় অসমৰ অন্যতম এরাবিক বিশ্ববিদ্যালয় সামাজিক অনুষ্ঠান অসম দারুল হাদিস জয়নগর মাদ্রাসাত আজিও উত্তপ্ত পরিস্থিতি। কিছুদিন পূর্বে 1400 ছাত্র প্রায় 40তক অধিক শিক্ষকসকলক পণবন্দী করে কেজনমান ছাত্রয় তলা মারিছিলে আর যার বাবে আজিও সেপা উত্তেজনা বিরাজ করেছে। নতুন সমিতিক লৈ উত্তেজনা বিরাজ করেছে জয়নগর মাদ্রাসা, ঐতিহ্যমণ্ডিত জয়নগর মাদ্রাসা। কিয় বারে বারে কমিটি গঠনক লৈ উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হয়? সচেতন রাইজে, সচেতন রাজনীতিবিদে কি কয়? দুর্ভাগ্যজনক কথা, আজি কেইদিনেরপরা, কেন মানে ছমাহরপরাই, রমজান মাহরপরাই দেখিছো জয়নগর মাদ্রাসাত বিতর্কিত হয়েছে। আমারে এজন নেতা কই বিজেপির নেতা এটা কমে হস্তক্ষেপ করেছিল, কিবা কারণ রাইজে মাতিছে গৈছে কোনো কথা নাই। কিন্তু বর্তমান যে পরিস্থিতি হয়েছে আর জয়নগর মাদ্রাসা কোয়ার লগে 2017 সনত মানবেন্দ্র শর্মা ডাঙরিয়ায় পূজায় উপাত্তে এরকম মারপিট এটা হয়েছিল। হওয়ার পিছত এজন পাঁচজনীয় কমিটি, মানে সেই কমিটিত ময়ও আসিল, জয়নগর মাদ্রাসা কোনো সংবিধানে নাই। আমি সোমাই দেখিল ডিসি অফিসত কেবার মিটিং মাতা হয়েছে আলিম জয়নগর মাদ্রাসা গোটেই, যেটা বর্তমান আলিম সকল আছে দিয়ার পিছত দেখা যায় জয়নগর মাদ্রাসা কোনো হিসাবে নাই, সংবিধানের নাই। তেতিয়া এখন কমিটি বনাই দিয়ে সংবিধান বনোয়া হয়েছিল। সংবিধান বনোয়ার পিছত আমার নজরুল এক্স বিডিও নগাঁত থাকে, এটা গুয়াহাটিতো থাকে কেতিয়াবা, দিয়ে একটা কমিটি বনাই দিয়া হয়েছিল। এজন ভাল মানুষ আছিল, এই যে কিছু দুষ্টচক্র আগত যাকে মারপিট করেছিল এই চক্রটিয়ে আকুক উলাই দিছে। তাহলে জয়নগর মঞ্চাত লুটপাট করার কারণে একটা টিম আছেই। আপনার পূর্বতে চালে বদরুদ্দিন সাহেব গিয়ে এবার খেদিছিল, তারপর রাগী সাহেব আহিল, বিভিন্ন রাজনীতির নেতাবিলাকে এইবিলাক কাণ্ড করে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক বর্তমান যে সরকার তারও এজন নেতা আমার বর্তমান, ভারতীয় জনতা পার্টির একটা সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান আছিল, জয়নগর মঞ্চে রাজনীতি করব আছে করক। কিন্তু রাজনীতি করার কারণে জয়নগর মঞ্চে জোর জুলুম করে সভাপতি হওয়ার কি কারণ আছে? বেয়া লাগা হয়েছে ভারতীয় জনতা পার্টির নামত লই জয়নগর মঞ্চে সোমার দরকার নাই তো। আর এটা সংবিধান স্পষ্ট লিখা আছে যে ভারতীয় জনতা পার্টি বলে কংগ্রেস ইডি মানে কোনো রাজনীতি দলের নেতা জয়নগর মঞ্চে সভাপতি একটা গুরু দায়িত্বত যাব নয়। ময়ো আসিল, ময়ো এবার রাইজে কইছিল মই যাওয়া নাই, যেহেতু মই রাজনীতি করো, গতি নিজে লাজ পাব লাগে যে ইমান বিতর্কিত হওয়ার পিছত সমাজত কাম করিব আইছে, সমাজের কাম করার চিন্তা করক। তাত গই জয়নগর মঞ্চে যদি সভাপতি হলে ডাঙর মানুষ নহয় তো এখানে ধ্বংস করে দিয়ে মানুষ, আজি বহুত নেতা গুছি গল। গতি মই সেইখানে আহ্বান জানাও ভারতীয় জনতা পার্টির কিছু নেতা সোমাইছে গই, কোনবা সভাপতি, ভাইস প্রেসিডেন্ট আর কিবা কিবি হয়েছে, তাতর পূর্বর চরিত্রটা চাই লোকসুন, কোনবা পঞ্চায়েতত লুটি পুটি খাইছে আই পেলাই ভাল দায়িত্ব লৈছে কিহর কারণে, কি ইন্টারেস্ট আছে? গতি মই আহ্বান জানাও ভারতীয় জনতা পার্টি বদনাম করব নালে জয়নগর মঞ্চক লৈ। ভারতীয় জনতা পার্টি কোয়া নাই যে জয়নগর মঞ্চের সভাপতি হব লাগে, হ্যাঁ লোকেল কোনবা একটা বিপদত বলে মোকো মাতিলে মই যাম, কিন্তু মই রাজনীতিতে এই মাদ্রাসাখনত যাওয়াতে মোরও ভয় লাগে। গতি মই আহ্বান জানাও তেওঁলোকে এইবিলাকৰ বিরত থাকিব লাগে আর নিজে ইচ্ছায় জয়নগর মঞ্চক এৰি যাব লাগে। এইখানে কিন্তু মানুষ জিয়াই নারাখে, শেষ করে দিব। মূল কথা হল মানুষ বর্তমান উপায়ুক্তমন্ত্রী মহোদয় নতুনকৈ আহিছে, সংবিধানখন ভালকৈ অধ্যয়ন করা নাই, নি পেলাই প্রিসাইডত সভাপতি বনাই দিছে, কিন্তু এখন অধ্যয়ন করিলে সংবিধানত রাজনীতি করা মানুষ সোমাবই নয়। গতি মই আহ্বান জানাও উপায়ুক্ত মহোদয় আর আমার এসপি মহোদয়কও আসিল বোধ হয় মিটিংত, সংবিধানখন চাই লোক, এই কমিটিক আঁতরাই দি। আর শিক্ষককলে মাঝে সময় দেখছি মিডিয়াত ওলাই আছে কিহর কারণে, শিক্ষা দিব শিক্ষা গুরু হিসাবে শিক্ষা দিয়ক লড়া ছালীক, এটা ব্যবহার করে রাজনীতি করে আছে ভিতর দুটা গ্রুপ আছে। এটা সময় ছাত্রবিলাকেও ওলাইছিল, সেইদিনাখনও ছাত্রবিলাকে আন্দোলন করেছে কিহর কারণে, শিক্ষাগুরু হিসাবে শিক্ষাগুরু হিসাবে থাকক জয়নগর মঞ্চের। প্রেস মিটত কি আসবে, কোনবা কমিটি আসব, ডিসি আসব, প্রেস মিট দিব, শিক্ষা হিসাবে শিক্ষাগুরু হিসাবে দূরত থাকাটো মই আহ্বান জানাইছো। আর যেবিলাক মানুষ এটা বর্তমান করে আছে সোশিয়াল মিডিয়াতে মই দেখা পাইছো, নিশ্চয় মাত মাতিব রাইজে, রাইজের আবেগ আছে এইখানে, মানুষ সদায় উঠিলেই কিবা একটা সমস্যা হলে জয়নগর মঞ্চা বলে নাম লই করবাত 100 টাকা 20 টাকা দিয়ে ওলায়, গতি রাইজের মাত মাতার অধিকার আছে। কোনবা কেতিয়াবা দেখিছো প্রেস মিট কিয় আপনি মাতিব, আরে কিয় নামাতিব, মই আজি ইমান দিন সাইলেন্ট হয়ে আছো, মূর ঘর নিল বাগান, মই বাধ্য হয়ে গেছি এটা ওলাবর কারণে। গতি রাজনীতি করা মানুষবিলাক নিজে নিজে আঁতরি যাওয়া ভালো, আর এটা উপায়ুক্ত মহোদয় নিজে সমাধান চলক আর শিক্ষাগুরু শিক্ষার কারণে দিয়ক। টাকা পয়সার লেনদেন প্রায় মাহত 20 টাকা হয়ে যায় সব ধর্ম করে, যে আপনি কামাখ্যা মন্দিরক যে মানুষ সম্মান করে সেম জয়নগর মঞ্চত সম্মান করে, হিন্দু মুসলমান মুসলমানকে হিন্দু মানুষ জয়নগর মঞ্চত ব্যবসায় করা মানুষগুলো রাতেবা গেলে হাজার হাজার টাকা দিয়ে যায়। যে সব করবাত বজারত হলে হিন্দু মানুষে কয় আমাক যে আলামদা এই কি হল আপনার ধর্মীয় অনুষ্ঠান, আরে ভাই এই আমি কি করি,
কোনোবা ৰাজনীতি কৰি ভাবিছে আৰু জয়নগৰ মঞ্চৰ সভাপতি হ'লে মই এম এল এ মন্ত্ৰী হৈ যাম, ইমান সহজ বস্তু নহয়তো। গতিকে দুৰ্ভাগ্যজনক কথা, তেওঁলোকে এতিয়াও সময় আছে, বিজেপিৰ নামত কলংক কৰিব নালাগে। মই এইখিনি আহ্বান জনাইছোঁ যাতে এইটো শুদ্ধকৈ নিজে নিজৰ জয়নগৰ মঞ্চে আঁতৰি যোৱাটো ভাল। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।